ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মারা গেলেন দেওয়ানবাগি পীর, আরো জানাবো 17 পৌরসভায় আওয়ামী লীগ জয়ী, আরো জানাবো বাসানচরের পথে আরো 1772 রোহিঙ্গা, আরো জানাবো পৌর নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ ফখরুলের, হাইকোর্টে জামিন আবেদন ডাক্তার সাবরিনার, আরো থাকছে উহানের করোনা নিয়ে রিপোর্ট করায় সাংবাদিকদের কারাদণ্ড, অবশেষে রিলিফ প্যাকেজ বিলে সই করলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সবশেষ জানাবো নিউ ইয়র্কে আবার জেঁকে বসেছে করোনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগি পীর সোমবার সকাল 6:48 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল 70 বছর। দেওয়ানবাগি পীরের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন দেওয়ানবাগ শরীফের গণমাধ্যম সমন্বয়কারী সৈয়দ মেহেদি হাসান। সৈয়দ মেহেদি হাসান বলেছেন, বর্তমানে দেওয়ানবাগি পীরের মরদেহ দেওয়ানবাগ দরবার শরীফের বাসভবনে রাখা আছে। মঙ্গলবার বাদ জোহর মতিঝিলের বাবে মদিনাতে দাফন করা হবে তাকে। এর আগে জানাজা অনুষ্ঠিত হবে। 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্ম নেন সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগি। দেওয়ানবাগি পীরের মৃত্যু সংবাদ শুনে তার অনুসারীরা মতিঝিলে দেওয়ানবাগ শরীফে আসতে শুরু করেছেন। দর্শক, দেওয়ানবাগি পীরের মৃত্যুতে আপনাদের কী প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এদিকে স্থানীয় সরকার কাঠামোর অন্যতম শক্তিশালী স্তর পৌরসভার প্রথম ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীদের বিশাল বিজয় হয়েছে। সোমবার 24টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে 17টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন 4টিতে। বিএনপি মনোনীত দানের শেষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন 2টিতে। এছাড়া খুলনার চালনা পৌরসভায় ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মেয়র পদপ্রার্থী মারা যাওয়ার ফল স্থগিত করা হয়েছে। এর আগে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই 24 পৌরসভার ভোট গ্রহণ শেষ হয়। সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। বিচ্ছিন্নভাবে কিছু কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকার দামরায় ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছে প্রথম আলোর সাংবাদিক। সার্বিক বিবেচনায় প্রথম ধাপের ভোটকে সাকসেসফুল বলে দাবি করেছে ইসি মোহাম্মদ আলমগীর। প্রথম ধাপের 24টি পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়। কয়েকটি স্থানে ইভিএম জটিলতায় সমস্যা তৈরি হওয়ার খবর পাওয়া গেছে। করোনা আক্রান্ত খুলনার চালনা পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী মারা যান ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই, ফলে মেয়র পদের ফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসি কার্যালয়ের সচিব। যদিও দুপুরের দিকে বিএনপির পক্ষ থেকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়। আরও কয়েকটি পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীরা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সীতাকুণ্ড পৌরসভায় ভোট গ্রহণের শুরুতে একটি কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেছে। পাবনার চাটমোহনের মেয়র পদের প্রতিদ্বন্দ্বী 2 স্বতন্ত্র প্রার্থী 12টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অনিয়মের অভিযোগ তুলে সরে যাবার কথা জানান সিরাজগঞ্জের শাহজাদপুরের বিএনপির পদপ্রার্থী। এদিকে কক্সবাজারের গিঞ্জি শরণার্থী শিবিরগুলো থেকে দ্বিতীয় দফায় স্বেচ্ছায় 427 পরিবারের আরও 1772 রোহিঙ্গা সোমবার বাসে করে বাসান্তরের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার চট্টগ্রামের বোট ক্লাব থেকে তারা নৌবাহিনীর জাহাজ LCU ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি মাধ্যমে বাসান্তরে পৌঁছাবে। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম পর্যায়ে কক্সবাজার থেকে 1642 রোহিঙ্গা বাসান্তরে যায়। সোমবার দুপুর 11:45 দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে বাসান্তরের উদ্দেশ্যে রওনা দেয় এই রোহিঙ্গারা। সন্ধ্যায় আরও কয়েকটি বাসে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে এদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে বাসে করে এনে উখিয়া ডিগ্রি কলেজের মাঠে অস্থায়ী পয়েন্টে রাখা হয়। এদিকে ঢাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, বাসান্তরে রোহিঙ্গাদের চাপ দিয়ে স্থানান্তর করা হচ্ছে না, তারাই স্বেচ্ছায় যাচ্ছে। এ নিয়ে কোনো কোনো আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি গণমাধ্যম জোর করে ভাষান্তরে নেয়ার খবর আসছে তা সত্য নয়। নোয়াখালীর ডিসি খুরশেদ আলম খান বলেছেন, কক্সবাজার ক্যাম্প থেকে স্বেচ্ছায় রাজি হয়ে রোহিঙ্গা দলটি ভাষান্তরের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করে তারা রাতে চট্টগ্রাম থেকে মঙ্গলবার ভাষান্তরে রওনা হবে, আর সেভাবেই প্রস্তুতি রাখা হয়েছে।
এদিকে প্রথম দফার ২৪ পৌরসভা নির্বাচনে কিছু এলাকায় ভোট কেন্দ্র দখলের অভিযোগ তুলে আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কমিশনের আত্মসম্মানবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম দফা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে সোমবার বিকেলে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, ইভিএম পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়, এ পদ্ধতি পুরোপুরি আওয়ামী লীগকে সহযোগিতা করছে। ইভিএমে ভোট গ্রহণ জালিয়াতি ও কারচুপির যথেষ্ট সুযোগ আছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে করোনায় ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে মামলায় গ্রেফতার জ্যাকিজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনা শারমিন হোসেন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চে এই আবেদনের উপর শুনানি হবে। সোমবার সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিচারপতির আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গত ২৪ জুলাই ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপপুলিশ কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে খবর প্রকাশ করায় ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক চীনা সাংবাদিককে। ৩৭ বছর বয়সী ওই সাংবাদিকের নাম জ্যাং জান। মঙ্গলবার চীনের আদালত এই রায় দিয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। জ্যাং জান একজন সাবেক আইনজীবী। উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লাইভ সম্প্রচার করেন। গত মে মাসে তাকে গ্রেফতার করা হয়। জ্যাং জান লেখনী, ভিডিও, অন্যান্য মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে চীনা কর্তৃপক্ষ অভিযোগ করে। এছাড়া তার বিরুদ্ধে বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে উহানের ভাইরাস পরিস্থিতি নিয়ে বাজেভাবে তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের রিলিফ ও স্প্রেডিং প্যাকেজ বিলে সই করেছেন। তিনি ২৩০০০০ কোটি ডলারের করোনা রিলিফ আইন অনুমোদন করেছেন। দ্বিতীয় দফা নাগরিক প্রণোদনা হিসেবে যুক্তরাষ্ট্রে বৈধ বসবাসকারীদের আয়ের সীমা অনুপাতে জনপ্রতি ৬০০ ডলার করে দেওয়া হবে। কর্মহীনদের বেকার ভাতার মেয়াদ বাড়ানো হবে ১১ সপ্তাহের জন্য। বেকার ভাতার সঙ্গে আগে ৬০০ ডলারের পরিবর্তে এখন সপ্তাহে অতিরিক্ত ৩০০ ডলার করে দেওয়া হবে। নতুন করোনা রিলিফ বিলে ভাড়াটে বাড়ার মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নানা সহযোগিতা রয়েছে। আইন প্রণেতাদের চাপের মুখে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ট্রাম্প করোনা রিলিফ বিল নিয়ে সুসংবাদ আসছে বলে টুইট করেন। সন্ধ্যা ৭:৩০টায় বার্তা সংস্থা সিএনএনএ জানায় প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেস থেকে পাস হওয়া বিলে সই করেছেন। ট্রাম্প গত সপ্তাহ ধরে প্রত্যেকেই ২০০০ ডলার করে প্রণোদনা দিতে ইচ্ছে বলে ঘোষণা দিয়েছে। রিপাবলিকান পার্টি সিনেটর প্যাট রমি বলেছেন, ট্রাম্পকে আমেরিকার মানুষ দুর্দশা ও বিশৃঙ্খলার সৃষ্টিকারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস মনে রাখবে। তিনি আরও বলেছেন, ট্রাম্প জনপ্রতি সমঝোতার ৬০০ ডলারের আইন প্রস্তাব অনুমোদন দেওয়ার পরও এ নিয়ে কথা বলতে পারেন। কংগ্রেসে উভয় দল জনপ্রতি ৬০০ ডলারের প্রণোদনা দেওয়ার সমঝোতা করেছে। ট্রাম্প বলেছেন, তিনি জনপ্রতি ২০০০ ডলার করে দেবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে উভয়ে মিলে ৪,০০০ এবং পরিবারের অন্যদেরও নগদ প্রণোদনা প্রদানের পাল্টা ঘোষণা দিয়ে বসেছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রায় ১৪০,০০০ কর্মজীবীর বেকার ভাতার মেয়াদ শেষ হয়ে গেছে। ভাড়াটেদের উচ্ছেদ না করার নির্দেশে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩১ ডিসেম্বর। ক্ষুদ্র ব্যবসা চালু করার জন্য জরুরি সাহায্যের ভিত্তিতে কর্মসূচি থমকে দাঁড়িয়েছে। এ অবস্থায় নির্বাচনে কারচুপির ভুয়া দাবির পক্ষে দলের আইন প্রণেতাদের দাঁড়াতে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ৬ জানুয়ারি ওয়াশিংটনে দেখা হবে। এ নিয়ে আরও সংবাদ আসছে বলে ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেছেন। এদিকে নিউ ইয়র্কে করোনা ভাইরাসের সংক্রমিত হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে, একই সঙ্গে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যের গভর্নর অ্যান্ড কুমো বলেছেন, সামনের মাসগুলো আরও কঠিন হয়ে উঠবে। সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে। ২৭ ডিসেম্বর নিউ ইয়র্কে ৭,৬২৩ জনকে নতুন সংক্রমিত মানুষ পাওয়া গেছে। শুধু নগর কেন্দ্রেই ২,৮৪২ জন নতুন সংক্রমণ শনাক্ত করা হয়েছে। রাজ্য সংক্রমণের হার এখন ৫.৩৬ থেকে বেড়ে গিয়ে ৫.৮৫তে দাঁড়িয়েছে। ২৯৯ থেকে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭,১৮৩ জনের কথা রোববার রিপোর্ট করা হয়েছে।
ইনসেন্টিভ কেয়ারে থাকা রোগী 58 জন থেকে বেড়ে 1187 জনে দাঁড়িয়েছে। হাসপাতাল থেকে 427 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে নিউইয়র্কে করোনার মৃত্যুর সংখ্যা গড়ে 100 জনের বেশি। রোববার 115 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।